ইন্টেনশন যদি হয় হিউমিলেট করা, দ্যাট ইজ রং ডেফিনেটলি। আর এইটা শুধুমাত্র এই সিনেমাতে না, এটা আমরা আমাদের সোসাইটিতে দেখছি। সোসাইটিও মেয়েদেরকে খুব ছোট করে দেখতে পছন্দ করে, সিনেমাতেও তাই ঘটে। তাহলে আসলে কে কার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ালো আমি ঠিক জানি না। আমাদের দেশে আমরা অনেক ভালো ছবি এরকম দেখেছি, কিংবা হাওয়া আমরা অনেক দর্শক দেখেছি, তো ভালো ছবি হলে তো আমরা দেখছি। হিউমিলেট না করেও তো মানে অল ফিমেল ক্যারেক্টার সান নট দ্য ভিলেন। সাম্প্রতিক তর্কে যেটা রাহান রাফির দুটো ছবি, ইনফ্যাক্ট সন্দীপ রেড্ডির অ্যানিম্যাল নিয়ে যেটা উঠেছে, বা তার আগে সন্দীপ রেড্ডির যে ছবিটা কবির সিং, সেগুলোতে আসলে নারীদের হিউমিলেট করার একটা বড় অভিযোগ তৈরি হয়েছে, অনেক ব্লগও লিখেছে দেশে বিদেশে। আপনি আপনার দর্শনটা কি ফিল্মে এই এথিক্যাল জায়গাটা দেখানোটা অনেক প্রভাব বিস্তার করে কি না, নাকি চরিত্রের জায়গায় চরিত্র করবেই? সেটা নিশ্চয়ই করে, কারণ এটা দুই পক্ষেই বোধহয় প্রভাব বিস্তার করে। সোসাইটিও মেয়েদেরকে খুব ছোট করে দেখতে পছন্দ করে, সিনেমাতেও তাই ঘটে। তাহলে আসলে কে কার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ালো আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে মনে হয় অবশ্যই দেখা, সিনেমা অনেক বড় বড় ইম্প্যাক্ট ফেলে সোসাইটিতে। ভা আমরা অনেক মোটিভেশনাল সিনেমা দেখেছি, মুন্না ভাই MBBS কম বেশি সবাই দেখেছে। আমাদের দেশে আমরা অনেক ভালো ছবি এরকম দেখেছি, কিংবা হাওয়া আমরা অনেক দর্শক দেখেছি, তো ভালো ছবি হলে তো আমরা দেখছি। হিউমিলেট না করেও তো মানে অল ফিমেল ক্যারেক্টার সান নট দ্য ভিলেন, একটা হতেই পারে, গল্পের মতো করে একটা হতেই পারে, কিন্তু ইন্টেনশন যদি হয় হিউমিলেট করা, দ্যাট ইজ রং ডেফিনেটলি। আর এইটা শুধুমাত্র এই সিনেমাতে না, এটা আমরা আমাদের সোসাইটিতে দেখছি, প্রতিনিয়ত দেখছি, বিশ্বাস করেন চারপাশে দেখছি, মানে এটা আনবিলিভেবল। শুধু অন্য কাউকে একটি কটু কথা বলে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ করে ফেলা যায়, আমি বিকৃত আনন্দ নেওয়া যায়, এর চাইতে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না আর কি। ইটস ডিসরেসপেক্টফুল, ভেরি ডিসরেসপেক্টফুল। তো এই ধরনের চরিত্র করলে মানে চাইলে আপনি বলবেন, ওই যে বললেন যে চরিত্রের জন্য চরিত্র করাই যায়, সেটা তো আসলে এক একজন অ্যাক্টরের চয়েসের উপর ডিপেন্ড করে, সময়ের উপর ডিপেন্ড করে, বা একদমই তার চয়েস। তো আমার ক্ষেত্রে যদি কখনো আসে সে সময় আমি কি করব, এখনই আমি নির্ধারণ করা ঠিক হবে না, তবে আমি চেষ্টা করব যে ফিমেল সেন্টিমেন্টে আঘাত না ঘটুক, বা মানে আমি ভাবে মেল ফিমেলের এই যে অসহ্য যন্ত্রণা, অসহ্য তর্ক এই যন্ত্রণা থেকে বের হয়ে মানুষের কনসেপ্টের সাথে কথা বলতে চাই, ও ধরনের কনসেপ্টে কথা বলতে চাই, মানে হিউম্যান বিং, নট মেল অর ফিমেল। মানুষ হয়ে ওঠার তরিকা বা মানুষ হয়ে ওঠার জন্য আরও অনেক নানা রকম বিউটিফুল সিনেমাজ আমরা দেখি, তো সেরকম সিনেমার সাথে যুক্ত হতে তো ভীষণ ভালো লাগে। জাগো FM এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।